এখন দেখবেন ফেসবুকের নতুন ভার্সনের নতুন ফিতনা, এখন ওয়াজ মাহফিলে পেছনে মিউজিক লাগায় দেয়। এটা হলো শেষ জামানার ভয়াবহ ফিতনা। ওয়াজ মাহফিলে এখন বাজনা ঢুকে গিয়েছে। ঠিক তো কইলা, তোমরাই তো এগুলো শেয়ার দাও, তোমরাই তো এগুলো আপলোড করো টিকটকে। আমি কিছুদিন আগে হঠাৎ করে দেখছি, আমরা তো ফেসবুক চালাই বাট টাইম থাকে না, এই যে আজকে আসছি উত্তর দিক থেকে, সেই টাঙ্গাইলে প্রোগ্রাম করে কিশোরগঞ্জ হয়ে আসছি, সকালবেলা রওনা দিয়েছো, সারাদিন তো জার্নিতেই থাকি, তো ফেসবুক তো দেখার সময় থাকে না। ওই দিন দেখলাম হঠাৎ করে কার একটা আলোচনা, একজন আমাকে দেখাচ্ছে, কয় হুজুর দেখেন তো ওয়াজ মাহফিলেও বাজনা, মানে পেছনে একটা মিউজিক দেয়, এমন মিউজিক, মিউজিকটা শুনলে মনে হয় যেন আহা, মানে একটা, এটাকে কি বলতাম আমি, হ্যাঁ জুস। যাই হোক, আবার লিখে দেয় মোটিভেশনাল বয়ান, এরপরে লিখে দেয় আপনার কি বলে শীতে গরম গরম বয়ান। না আপনি ওইগুলো দেখছেন তাহলে মনে কয়েকটা চোখে পড়ছে, না আমার ভাই দেখেন না, আমি বলছি উনার চোখে পড়েছে, চোখে তো পড়তেই পারে। আমার যুবক ভাইয়েরা, বাজনা এটা হারাম। নবীজি বলেছেন আমি গান বাদ্যযন্ত্রকে, গান আর বাদ্যযন্ত্রকে নির্মূল করার জন্য আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, কে সেই বাজনা ওয়াজ মাহফিলে ঢুকাই দিয়েছো। খবরদার, এডিট করার সময় পিছন দিয়া ব্যাকগ্রাউন্ডে মিউজিক ঢুকানো যাবে, ওয়াজ ওয়াজের জায়গায় থাকবে। কেন, বাজনা ছাড়া গান কি ভালো লাগে না? আরে আমার জাতীয় কবি যে গানগুলো লিখেছেন, এখন আমি যদি একটা গান বলি দেখবেন সবাই তালে তালে বলবে, দেখবেন ত্রিভুবনের আরে দেখছেন বাজনা আছে, আচ্ছা বাজনা আছে, বাজনা আছে, ওই দেখেন খালি গানের রিকোয়েস্টই আসতেছে, তার মানে বাজনা ছাড়াও এখন মানুষ সঙ্গীত শুনতে চায়, ঠিক কিনা? আমার জাতীয় কবির লেখা গান, ঈদের গান, সেখানেও তারা মিউজিক ঢুকাই দিয়েছে, কি সুন্দর গান। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, অমন রম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। পরে আল্লাহ আকবার, কি সুন্দর সুন্দর গান লিখেছেন। লোকটা খুব বেশি নামাজি ছিল না, কিন্তু মরার পরে কবরটা যেন মসজিদের পাশে হয় গান লিখে গিয়েছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গুরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি, এ বান্দা শুনতে পাবে গোর আজাব থেকে গুনাগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহ আকবার, তার ফরিয়াদ কবুল হয়েছে, উনার কবর মসজিদের পাশে আছে না নাই? তো ভাই ওয়াজ মাহফিলে বাজনা ঢুকাইয়া দিয়ে না, নাচ গানকে আর বাজনাকে আমরা এতটা হালকা মনে করেছি, এখন যেন আমাদের বিয়ে শাদী বাজনা আর গান ছাড়া শুরুই করা যায় না, কি বলেন, এরকম আছে না নাই? আচ্ছা বিয়েটা পাক না নাপাক কাজ? বাবা জানরা, চাচা জান, ভাই জানরা, রাগ করছেন আপনারা, একটু জুড়ে বলেন। দিনের বেলা এত সুন্দর হাওয়া, আপনাদের এই এলাকায় দিনে আমি আসি নাই, রাতে এই এলাকাতে মাহফিলে কোন কোন জায়গায় জানি আগে আমি আসছিলাম, কিন্তু এত সুন্দর এলাকা আপনাদের, আমি তো কখনো আগে আসি নাই। আসার সময় ওই আমাদের যুব ফোরামের ভাইদেরকে বলতেছিলাম যে ভাই আপনাদের এলাকাটা খুব সুন্দর, মানুষও তো সুন্দর এখানে, তা আওয়াজও তো সুন্দর হওয়া দরকার। তো বলছিলাম বিয়ে শাদী পাক না নাপাক কাজ? গান বাজনা এটা পাক না নাপাক? নাপাকটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন আল গিনাউ ইয়ানবুতুন নিফাক কামা ইয়ানবুতুল মাউ যারা, নবীজি বলেছেন পানি সেচ দিলে যেমন
শস্যক্ষেতগুলো উর্বর হয় তেমনি গান বাজনা মানুষের অন্তরের নিফাকগুলাকে উর্বর করে দেয়, অর্থাৎ গান বাজনা নিফাকি বাড়ায়। তাহলে বোঝা গেল গান বাজনা এটা নাপাক কাজ। তো বিয়ের মতো পাক কাজ যে ব্যক্তি গান বাজনার মতো নাপাক কাজ দিয়ে শুরু করবে, এর দাম্পত্য জীবনে কোনোদিন বরকত আসবে না, ছেলে মেয়ে ভালো হবে না। দেখা যাবে ঝাঁকানাকা ঝাঁকানাকা দিয়ে বিয়ে উদ্বোধন করার কারণে পুলামায়াগুলো ডিস্কো ডিস্কো ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা হবে, কারণ এই লোকটার স্টার্টিং ভালো না, তার শুরুটা ভালো না। শুরু ভালো করে দেখেন, বিয়ের সময় সুন্নতি তরিকায় বিয়ে করেন, দেখবেন এই বিবাহ এর ভেতরে বরকত থাকবে। এই দাম্পত্য জীবনের মাধ্যমে যত সন্তান আসবে সন্তানগুলোকে সুসন্তান বানায় দিবেন কি। যুবক ভাইয়েরা গান বাজনার দিকে যায়েন না, ভাইয়েরা গান বাজনা শুনিয়েন না, যে কান দিয়ে গান শুনবেন এই কান কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, কানের জবান খুলে দিবেন কি। গান বাজনা এগুলো না পাক কাজ। ইসলামী গানগুলো কত সুন্দর, ইউটিউবে ঢুকে ইসলামী গজল শুনবেন, এই যে কলরবের গান আছে, সাইমুমের গান আছে, এগুলো শুনবেন, এই গানগুলো সুন্দর না অসুন্দর? আল্লাহর নামের গানগুলো সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। আল্লাহর নামে গান সুন্দর না অসুন্দর? হে রাসূল, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তাই ফের ভূমি, হে আল্লাহ দয়া করো এ তায়েফে বাসি, ওরা চিনে নিতো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু। এই গানগুলোর ভেতরে হৃদয়ের খোরাক আছে না নাই? কিন্তু ঝাঁকানাকা ঝাঁকানাকার মধ্যে হৃদয়ের কোনো খোরাক, এগুলোর কোনো অর্থ নাই, কোনো অর্থ নাই। তবে আফসোস লাগে, আমাদের দেশে এখন কিছু কিছু বক্তারা আবুল তাবুল গান শুনে ওই গানগুলোর সুর নকল করে তারা ইসলামী গজল গাওয়ার চেষ্টা করে। আরে ওই সকল আবুল তাবুল গান শুনে শূন্য কল করা লাগবে না, আমার জাতীয় কবি যেভাবে গান লিখেছেন, এরপরে ইসলামী ভাবধারার শিল্পীরা তারা যেভাবে ইসলামী গজলগুলোতে সুর দিয়েছেন, এই সুরগুলোতে, এই গানগুলোতে, গজলগুলোতে মানুষের অন্তর গলে যায়, হৃদয়ের খোরাক মিটে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে কিয়ামতের আগে আমি 4 নম্বর ফিতনার কথা বলি। নবীজি বলেছেন কিয়ামতের আগে জিহালত বেড়ে যাবে, ইলম উঠে যাবে, এটা আরো বাস্তবিক কথা। নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফা আল ইলম ওয়া ইউকসার আল জাহাল। নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে ইলম, জ্ঞানকে উঠে নেওয়া হবে, জ্ঞানী লোকদের কদর কমে যাবে আর মূর্খদের কদর, এই ওয়াজ মাহফিলে হতো মূর্খদের কদর বেড়ে গিয়েছে। আপনারা বলবেন হুজুর কেমনে কদর বেড়েছে, আরে বেটা 24 ইঞ্চি আর 26 ইঞ্চি হইছে বলেই মানুষ আবেগের ঠেলায় তারে ওয়াজ মাহফিলের স্টেজে বসাই দিছে। আকর্ষণটা কি, তার যোগ্যতা কি, তার যোগ্যতা সে 24 ইঞ্চি, সে 26 ইঞ্চি। মাদ্রাসায় লেখাপড়া নাই, উস্তাদের কাছে গিয়ে পড়াশোনা নাই,
গবেষণা নাই, আমরা এখন তাদেরকে বড় বড় শায়েক বানিয়ে দিয়েছি। আপনারা বলেন তো, কোন লোক এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে মেডিকেল পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পেয়ে ডাক্তারদের কাছে মেডিকেলে বা মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা না করে, সে যদি ক্লাস না করে, ইন্টার্ন না করে, সে যদি এমবিবিএস এর সব বই পড়া কয় আমি এমবিবিএস ডাক্তার, আপনারা মানবেন না, জুতা দিয়ে ফেলে কথা কন না কেন? যুক্তির কথায় আসেন। কেউ যদি কয় এই যে এমবিবিএস এর এক গাদা বই, আমি আর মেডিকেলে যাব না, আমি মেডিকেলের প্রফেসরদের কাছে গিয়ে ক্লাস করব না, আমি একা একা পড়া ডাক্তার। আরেক বেটা, সে ইউনিভার্সিটিতে সিএসসি ট্রিপলি ইটি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাবজেক্ট আছে না, বুয়েটে চুয়েটে রুয়েটে আছে না, তো সে কি করলো, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসরদের কাছে কোনো ক্লাস করবো না, ভর্তি হব না, বরং আমি ইঞ্জিনিয়ারিং সব বই কিনে একা একা বাড়িতে পুরা ইঞ্জিনিয়ার হয়ে যাব। সম্ভব? তো একা একা বই পড়ে যদি ইঞ্জিনিয়ার হওয়া না যায়, একা একা কিতাব পড়ে যদি ডাক্তার হওয়া না যায়, তাহলে একা একা কিতাব পড়ে কিভাবে আলেম হওয়া যায় আমার এখনো বুঝে আসে নাই। আমরা উস্তাদদের সামনে হাঁটু গেড়ে বসে ইলম অর্জন করেছি, মাদ্রাসায় গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, উস্তাদদের কাছে কিতাব নিয়ে বসছি, পড়াশোনা করেছি, কোন জায়গায় ঝামেলা হলে উস্তাদদের থেকে সংশোধন করে নিয়েছি। এখন কিতাব ছাড়াই আমরা মানুষদেরকে আলেম বানাইয়া দিয়েছি। আপনারা রাগ কইরেন না, হ্যাঁ জ্ঞান অর্জন যে কেউ করবে, কিন্তু জ্ঞান অর্জন করতে হলে উস্তাদের দ্বারস্থ হওয়া লাগে। উস্তাদ ছাড়া তো গাড়ি চালানোও শেখা যায় না, উস্তাদ ছাড়া এই মাইকম্যান সে মাইকের অপারেটিংও শিখতে পারে নাই, গিয়ে দেখেন, উস্তাদ ছাড়া ক্যামেরাম্যান ভাইরা ক্যামেরা চালানো শিখতে পারে নাই, দুনিয়াতে উস্তাদ ছাড়া কিছুই হয় না। কিয়ামতের একটা আলামত হলো শেষ জামানায় মানুষ জাহেলদেরকে আলেম ভাববে, আলেমদেরকে কদর করবে না। এখন তাই হচ্ছে বড় বড় শাইখুল হাদিসদের মাহফিলে এখানে এনে বসায় দেন, মানুষ আসবে না, তো দেখবে সুরের পাগল কিনা, এগুলো হইলে মানুষ হবে। তারপরে একটু গান গাইতে পারে, একটু সুর দিতে পারে, সাপের কিচ্ছা ব্যাঙের কিচ্ছা বলতে পারে, হুজুর ঠিক আছে, আল্লাহর নবীর হাদিসের সাথে মিলে যাচ্ছে এগুলো। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফা আল ইলম ওয়া ইউকসার আল জাহাল। কিয়ামতের আগে জিহালত বাড়বে, অজ্ঞতা বাড়বে। এই ওয়াজ মাহফিলের স্টেজগুলো এখানে এসে আজকে অযোগ্যরা বসলো কেন? এখানে বসে আজকে প্রেম ভালোবাসার ট্রেনিং দেওয়া হয়, এখানে বসে আজকে মুভির নাম বলা হয়, এখানে বসে আজকে আবুল তাবুল কথা শোনানো হয়, এই স্টেজে এদেরকে কারা বসিয়েছে? আয়োজক কমিটি বসিয়েছে। আপনারা আলেম চিনতে ভুল করেছেন, আলেম চিনতে ভুল করেছেন। আপনারা যদি 24 ইঞ্চি 26 ইঞ্চি আর আও ফাও আবুল তাবুল মানুষকে এই চেয়ারে না বসাইতেন, এই চেয়ারের আমানতদারিতা ঠিক থাকতো। আলেমদেরকে চিনতে হবে, আলেমদের কদর করতে হবে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরে কয়টা বলছি, চারটা না পাঁচটা? চারটা, নাম্বার ফাইভ। পাঁচ নাম্বার হলো কিয়ামতের আগে মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানো হবে। দেখেন আল্লাহর নবী বলেছেন ইবনু মাজা শরীফের হাদিস, নবীজি বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, অচিরে আমার উম্মতের মধ্যে এমন প্রতারণা পূর্ণ সময়ের আগমন ঘটবে, এমন একটা সময় আসবে ইউসাদদাকু ফীহাল কাযিবু ওয়া ইউকাযযাবু ফীহা সাদিক, যখন সত্যকে মিথ্যা বানানো হবে, মিথ্যাকে সত্য বানানো হবে, ওয়া ইউতামানু ফীহাল খায়িনু ওয়া ইউখায়িনু ফীহাল আমীন, আমানতদারকে খেয়ানত খেয়ানতকারী বানানো হবে আর খেয়ানতকারী লোককে আমানতদার বানানো হবে। অর্থাৎ শেষ জামানায় মিডিয়া এমন ভূমিকা পালন করবে, মিডিয়াতে ভালো মানুষকে খারাপ বানানো হবে, খারাপ মানুষকে ভালো বানানো। তাই হচ্ছে এখন গায়িকা নায়িকাকে মিডিয়াকে ভালো বানায়া তাদেরকে, এখন দেখবেন গায়িকা নায়িকা চোর ডাকাত মদখুর ঘুষখুর সুদখুর এদেরকে মিডিয়াতে অনেক সময় ভালোভাবে প্রেজেন্ট করা হয়, আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে বেজ্জত করে উপস্থাপন করা হয়। এইভাবে হলুদ সাংবাদিকতা করে সত্যকে মিথ্যা বানানো হচ্ছে, মিথ্যাকে সত্য বানানো হচ্ছে। আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় ওয়ায়ান্তিকু ফীহা রুয়াইবিদা, রুয়াইবিদা লোকদেরকে
সমাজের মুখপাত্র, জাতির মুখপাত্র বানানো হবে। সাহাবীরা রুয়াই বিদা বুঝলেন না, বললেন ওমার রুয়াই বিদা, ও আল্লাহ রসুল রুয়াই বিদা কি? আল্লাহ নবী বললেন রুয়াই বিদা হলো এই ব্যক্তি, আর রাজুলুস সাফিহু ফি আমরিহি আম্মা, এমন অযোগ্য অপদার্থ ব্যক্তি কোন জায়গায় কোন কথা বলা লাগে, কোথায় কখন কি বলা লাগে এটা যে জানে না, এইরকম অপদার্থ লোকগুলোকে জাতির মুখপাত্র বানানো হবে। তাই তো হচ্ছে, মানুষ যখন না খায়া মরে তখন একজন বলে সব বেহেস্তে আছে, কি বলে আছে না নাই? আল্লাহর নবীর হাদিসগুলো পড়েন, আর সমাজের সাগলামি আর পাগলামিগুলো মিলায় দেখেন আল্লাহর নবী কেমন কথা বলেছেন। মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা, আর মিথ্যাকে সত্য বানানো হবে। এরপরে দেখুন আল্লাহর নবী বলেছেন 6 নম্বর, আখিরি জামানায় প্রযুক্তির উন্নতি হবে, কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহার না করে মানুষ প্রযুক্তির অপব্যবহার বেশি করবে। আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আই ইয়াজহারাল কওলু ওয়া ইউখজানাল ফাইল। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে আখিরি জামানায় কথা প্রচার করা সহজ হয়ে যাবে। আমার দিকে তাকান, এই হাদিসটা আমি যেদিন প্রথম পড়ছিলাম আমি নিজেই অবাক হয়ে গেছি, কারণ 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই, সেই যুগে এমন কথা। আমি আমার জীবনে প্রথম যেদিন এই হাদিসটা পড়েছিলাম এতটা অবাক হয়ে গিয়েছিলাম যা আপনাদেরকে বোঝানো সম্ভব না। আমি অবাক হয়েছিলাম এই কারণে, 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞান ছিল না, তখন আল্লাহর নবী বললেন যে শেষ জামানায় কিয়ামতের আগে কথা প্রচার করা সহজ হবে। আপনাদেরকে ব্যাখ্যাটা দিই, কথা প্রচার কেমনে সহজ হবে। আগে এই তো 20-25 বছর আগে আপনাদের আত্মীয় স্বজন বিদেশে থাকলে আপনারা হ্যালো বলতে পারতেন না, তখন চিঠি লিখে মনের ভাব আদান প্রদান করতেন। ওই TNT ছিল, মানুষ উপজেলার TNT অফিসে গিয়ে লাইন ধরে দাঁড়াইতো, আপনাদের এলাকায় এরকম ছিল না? ছিল। এরপরে ফিতার ক্যাসেট, এখন যাদের বয়স 15-16 বছর তোমরা এগুলো দেখো নাই ভাই, ফিতার ক্যাসেট ছিল না আগে? ফিতার ক্যাসেটে মানুষ ঘরের সবার কথা রেকর্ড করে বিদেশে পাঠাইতো, আর টেপ বাজাইয়া খুব মনোযোগ দিয়ে ঘরের বউ বাচ্চা সবার কথা শুনত। তো এর আগে এই ক্যাসেটওয়ালা ফিতা, এগুলোর আগে এমন ছিল কোনো এলাকায় কোনো মানুষ মারা গেলে মানুষ মরার খবরও এক এলাকার খবর আর এক এলাকায় পাঠাইতে কয়েকদিন সময় লাগত। সেই যুগ যখন যানবাহন গাড়ি প্লেন কিচ্ছু ছিল না, রকেট টকেট ছিল না, যারা মরুভূমিতে উট চালাইতেন ওই সময়, নবীজি তখন বলেছেন শেষ জামানা এমন সময় আসবে কথা প্রচারটা সহজ হবে। আজকে দেখেন কথা প্রচার কত সহজ, লন্ডনে বসে আছেন, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সাথে সাথে জবাব, সুবহানাল্লাহ, কথা প্রচারটা সহজ না কঠিন হয়েছে? এত সহজ হয়েছে, আগে আপনার কোনো বক্তব্য জাতির উদ্দেশ্যে তুলে ধরতে হলে প্রেস কনফারেন্স করা লাগতো, সাংবাদিক সম্মেলন করা লাগতো, এখন আর সংবাদ সম্মেলন করা লাগে না, কারণ আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনারা সবাই এক একটা মিডিয়ার মালিক হয়ে বসে আছেন। আপনি ফেসবুক লাইভে এসে অথবা আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকলে সেখানে গিয়ে লাইভ করলে জাতির উদ্দেশ্যে আপনি কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় কথা প্রচার সহজ হবে, ওয়াইহজানাল ফাল, এমনকি কাজ কর্মকে ধারণ করা যাবে। ইয়া সুবহানাল্লাহ, কি কথা বললেন, কর্ম ধারণ করা যাবে। এই যে ক্যামেরা, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজ রেকর্ড হয়ে যাচ্ছে, সেই জামানায় কি এই প্রযুক্তি ছিল? কথা কাজ ধারণ করা যাচ্ছে। নবীজি বলেছেন শোনো উম্মত, প্রযুক্তি এত উন্নত হবে কিন্তু আমার উম্মত তোমরা এই প্রযুক্তির পেছনে পড়ে থেকে তোমরা ইবাদতমুখী না হয়ে ইবাদত থেকে দূরে সরে যাবা, উম্মত ফিতনার ভেতরে পড়ে যাবা। আজকে তাই হচ্ছে, আজান পড়ে যুবক ফেসবুক চালায়, ফেসবুক থেকে বের হয়ে নামাজে যাইতে পারে না। নবীজির কথাগুলো সত্য, মহাসত্য। নবীজি বলেছেন প্রযুক্তির উন্নয়ন হবে কিন্তু যুবকরা এই প্রযুক্তির ভেতরে পড়ে থেকে সে তার রবকে ভুলে যাবে, প্রযুক্তির পেছনে পড়ে থেকে প্রযুক্তির অপব্যবহার করে সে নিজেকে ধ্বংস করে। বলবেন হুজুর কেমনে ধ্বংস? ধ্বংস হয়েছে মানে, আরে আমার দাদা দাদি চাচার বয়সে যারা এখানে আছেন ওই যুগে কোনো একটা মেয়েরে পছন্দ হইলে কথা বলার চেষ্টা করলেও কয়েক মাস লাগতো, এখন কয়েক মাস না কয়েক সেকেন্ড গিয়াই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, ফোন নাম্বার পাইলে হ্যালো সকিনা জরিনা, কি কথা বলেন না কেন? আজকে যুবকরা এই যে একটা ফোন, এই মোবাইল ফোনটা হলো চরিত্র বিধ্বংসী সবচাইতে বড় উপাদান বর্তমান সময়ে।
উন্নত হয়েছে, এখন তো আর হ্যালো বললে যোগাযোগ হচ্ছে। কিন্তু সব জিনিসের পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। কিন্তু আমার যুব সমাজ তো নেগেটিভ সাইড গ্রহণ করছে বেশি, পজিটিভ সাইড বেশি গ্রহণ করছে না। এখন যুবক তরুণ ভাইয়েরা সিনেমা দেখার জন্য আর বুড়িচঙে কুমিল্লা শহরে সিনেমা হলে যাওয়া লাগে না, প্রত্যেকের পকেটে পকেটে সিনেমা হল আছে। এখন ইউটিউবে ঢুকলেই নাটক সিনেমা যার যেটা মন চায় সে দেখতে পারে। তাহলে বোঝা গেল প্রযুক্তির উন্নয়ন হয়েছে, যেমন প্রযুক্তি উন্নত হয়েছে বেশি, তেমনি গুনাহ কামানোর সুযোগ হয়েছে বেশি। আমার যুবক ভাইয়েরা সাবধান হয়ে যেতে হবে, মোবাইল ফোন আমরা ইউজ করব কিন্তু গুনার দিকে যাব না। কারণ আমরা যদি কানের মধ্যে হেডফোন লাগিয়ে ইয়ারপড লাগিয়ে যদি আজে মাঝে গান শুনে আমার আব্বু আম্মু ভাই বোন কেউ না শুনলেও একজন সব জানেন তিনি কে। আমি যদি রাতের বেলা আমার মোবাইল ফোনটা হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখি, পর্নোগ্রাফিতে এখন অনেক যুবক আসক্ত হয়ে গিয়েছে। আমি যদি কোনো অশ্লীল খারাপ আজে বাজে ভিডিও দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, তো আমি একা দেখছি দরজা বন্ধ করে, আমার ঘরের কেউ দেখছে না। আমার ঘরের কেউ না দেখলেও না জানলেও একজন সব দেখছেন, সব জানেন, সবাই বলেন তো তিনি কি। সেই আল্লাহকে ভয় করে এই যে প্রযুক্তির অপব্যবহার, প্রযুক্তির ফিতনা থেকে নিজেকে আমরা হেফাজত করতে পারবো বলেন? পারবো তো ইনশা আল্লাহ। এরপরে শেষ জামানায় নবীজি বলছেন আইয়ুকসারা জিনা, জিনা বেড়ে যাবে। আহারে জিনা এখন কি হারে যে বেড়েছে! এখন ছেলে মেয়েরা অবাধে মিলেমিশে চলাফেরা করে, ছেলেরা বলে হুজুর এটা আমার জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। আর নবীজি বলেছেন যখন বিপরীত লিঙ্গের দুইজন একসাথে থাকে, তিন নাম্বার আরেকজন থাকে, তার নাম কি? শয়তান। কয় হুজুর না 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 আমার দৃষ্টিভঙ্গি ভালো, আর বিপরীত লিঙ্গর, বিপরীত লিঙ্গের দুইজন অর্থাৎ ছেলে মেয়ে একসাথে থাকবে, আর ছেলে মেয়েদের প্রতি আকর্ষণ যদি না আসে, ওই ছেলেও অসুস্থ মেয়েও অসুস্থ, দুইজনেই অসুস্থ। এই জন্য ইসলাম বলেছে আকর্ষণের জায়গাকে বন্ধ করে দাও, নারী পুরুষের অবাধ মেলামেশা ইসলাম জায়েজ করে। আজকে সেটাই হচ্ছে, নারী পুরুষের অবাধ মেলামেশা। এমন কি কিছু মা আর বাপ তার মেয়েকে ছেলের সাথে গ্রুপ স্টাডি করার অনুমতি দিয়েছে, গ্রুপ স্টাডি করার অনুমতি দিয়েছে ব্যাচমেট হিসাবে। পরের দিন হয়েছে বেস্ট ফ্রেন্ড, পরের দিন হয়েছে গার্লফ্রেন্ড। কি বলেন, আছে না নাই? যুবক ভাইয়েরা গার্লফ্রেন্ড বানাইও না, হারামের দিকে যাইও না, হারামে কোনো আরাম পাবা? সামর্থ্য হয়ে গেলে আব্বা আম্মাকে বলো বিয়ে করে ফেলবো। তো বিয়েও তো করবে কেমনে? ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু মা বাপ বিয়ে দেয় না, সমাজ বিয়েকে কঠিন বানায় ফেলছে। আমার সমাজ এমন জায়গায় দাঁড়িয়ে আছে, আমার সমাজ এমন ভয়াবহ জায়গায়, আমার সমাজ এখন দণ্ডায়মান। 18 বছরের কম ছেলে মেয়ে পার্কে পার্কে, আজকে আমি হাতির ঝিল দিয়ে সকালবেলা আসতেছিলাম, হাতির ঝিল কিন্তু সুন্দর জায়গা, দেখি কবুতরের জুড়ার মতো দুইজন 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 বসে আছে, পুলিশ আছে, কিচ্ছু বলে না, বাধাও দেয় না। আমার সমাজ বিয়ের আগে কবুতরের জুড়ায় জুড়ায় বসে বাদাম খাওয়াকে খারাপ চোখে দেখে না, কিন্তু আমার সমাজ 18 বছর আগে বিয়েকে খারাপ চোখে দেখে। আপনি আল্লাহর দেওয়া জায়েজ বিষয়কে খারাপ চোখে দেখে সরাসরি আল্লাহ দ্রোহী কাজ করে বসেছেন। 12 বছর 13 বছর 14 বয়সে 14 বছরে যদি একটা ছেলে একটা মেয়ে সে যদি সাবালেক হয়, যৌবন আসে, তো 30 বছর পর্যন্ত সে অপেক্ষা করবে কেমনে? ক্ষুধা লাগলে যেমন পেটে খাবার দেওয়া লাগে, তেমনি যৌবনেরও একটা তাড়না আছে। এই জন্য তো আল্লাহ বিয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু আমার এই সমাজ বিয়েকে কঠিন করে ফেলেছে বলে এই সমাজের ছেলে মেয়েরা নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনায় ডুবে গিয়েছে। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমার এই যুব সমাজকে বাঁচাতে হবে, আমার এই যুব সমাজকে, আমার তরুণ ভাইদেরকে, যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে এই অশ্লীলতা, এই নোংরামি, পার্কে পার্কে বসে বাদাম খাওয়া বন্ধ করতে হলে যুবক যুবতীদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। এরা বিয়ে করবে কেমনে? আপনারা তো বিয়ে শাদী কঠিন বানায় রাখছেন, বিয়েতে 25 লাখ 30 লাখ 20 লাখ 10 লাখ 15 লাখ। আরে আমার দেশের শিক্ষা কারিকুলাম এমন, 25 বছরের আগে পড়াশোনাও শেষ হয় না। তো হে পড়াশোনা শেষ করছে 22 23 24 25 বছর বয়সে, এই 10 লাখ 20 লাখ কামাইতে বয়স হবে 40, চুল আধা মাখা, এই বুড়া বয়সে বিয়া কইরা করবো টার কি?
বিয়ে করবে তো বিশের আগে, 20-22 বছর বয়সে যৌবন থাকবে, তখন বিয়ে করে সে বিয়েটাকে উপভোগ করতে পারবে, দাম্পত্য জীবনকে উপভোগ করবে। 20-22 বছরে বিয়ে করলে 40-45 বছর বয়সে দাদা হবে, নানা হবে, নাতি পুতে কুলে নিবে, এরপরে না জীবনকে উপভোগ করবে। এক লোক, রাগ করেন না আপনারা, একটা কথা আমার মনে পড়ছে বলবো। এই যে আমরা অনেকে বিদেশ থাকতে থাকতে বউয়েরও খবর নাই, 30 বছরে বিয়ে শাদী করছে, 32 বছরে বিয়ে শাদী করছে। আমি একবার এক বিদেশি ভাইকে পেয়েছিলাম, একবার সৌদি আরবে, আমি এক প্রবাসী ভাইকে বললাম, আচ্ছা ভাই আপনি কতদিন থাকেন বিদেশে? আমার কয় হুজুর আমি আজকে 32 বছর ধরে বিদেশে আছি। বললাম বছরে কয়বার যান? কয় বছরে না, আমি 3 বছরে একবার বাড়িতে যাই, 3 মাস থাকি। তার মানে লোকটা 32 বছরে হিসাব করলে 3 দশে 30 ধরলাম, 11 বার আসছে, 3 11 33 মাস, তাইলে 2.5 বছরের মতো বাড়িতে থাকছে। 32 বছরে 2.5 বছর, 32 থেকে 2.5 বাদ দেন, 29.5 বছর বাড়িতে ছিল, সরি বিদেশে ছিল, আর 2.5 বছর বাড়িতে ছিল। আমি বললাম ভাই আপনার জীবনে তো এনজয় বলতে আপনি কিছু জানেন না। কয় হুজুর এটা আবার কেমন কথা? বললাম এই যে বাচ্চাগুলা জন্ম হয়েছে লেদা ফেদা বাচ্চা, একটু বুকের উপরে নিয়ে ডলাডলি করলে এরা প্রস্রাব পায়খানা করবে, এটার যে একটা সুখ আছে, আপনি কোটি কোটি টাকা দিয়ে ওই সুখ পাবেন? পাবে। সারাদিন কাম কাজ কইরে আইসা, নিজের স্ত্রীর সাথে একটু রোমান্স করা, স্ত্রীর সাথে খুনসুটি করা, বসে পরিবারের সবার সাথে গল্প করা, হাজার হাজার কোটি টাকা দিয়ে এই সুখ কিনতে পাওয়া যাবে? শুধু টাকা পয়সা কামাইলেই হয় না, নিজের স্ত্রীকে, বিবিকে, বাচ্চাকে, ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকা, কথা বলা, এর ভিতরে যে দয়া মায়া আন্তরিকতা মহব্বত সহানুভূতি আছে, এটা হাজার হাজার কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না। এজন্য আমার সমাজে বিয়েকে সহজ করা দরকার, আমার যুব, আপনাদের তো খুশি হওয়া দরকার, আমার দেশের যুবক তরুণ ভাইয়েরা তারা তো জিনা করতে চায় না, জিজ্ঞেস করে দেখেন বিয়ের কথা বললেই তারা রাজি হয়ে যাবে, এরা বিয়ে করতে চায়। তো বিয়েকে কঠিন বানাইছেন কেন? বিয়েটাকে সহজ করেন, বিয়েটাকে সহজ করে দেন। আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় কি করেন? দেখেন এই ছেলের গাড়ি বাড়ি কুমিল্লা শহরে বাড়ি আছে কিনা, ঢাকায় বাড়ি আছে কিনা, সরকারি চাকরি আছে কিনা, ওরে বাপ রে বাপ, কত কিছু দেখেন, কিন্তু দেখে না ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, ছেলেটা নামাজি কিনা, চরিত্রবান কিনা, এটা হালাল খুন না হারাম খুন, এটা দেখে না, টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে বিয়ে দিয়ে দেয়। এরপরে এই মেয়ে এই ছেলেটার ঘরে যাওয়ার পরে কপাল পুড়ে ছাই হয়ে যায়। আজকে একটা কঠিন সত্য কথা বলে দিয়ে যাই, যে ছেলে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে, টাকা পয়সা গাড়ি বাড়ি হওয়ার পরে যে ছেলে বিয়ে করে, এই ছেলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম ছেলেপেলেরা বউয়ের সাথে দাসীর মতো আচরণ করে, কারণ তার কাছে সব আছে, তার কাছে সব আছে। এজন্য দেখবেন বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালারা নারীকে বেশি তারা ভোগ্য পণ্যের মতো ইউজ করে। আমার দেশে তো একবার একজন এক নারীকে, এক বড় শিল্পপতি এক নারীকে মেরে ফেলেছে, কিন্তু সে এখন ওই অভিযোগও গায়েব হয়ে গেছে। কিসের গরমে? কিসের গরমে? ফুলুসের গরমে, টাকার গরমে। আর যদি প্রতিষ্ঠিত হওয়ার আগে একটা ছেলে বিয়ে করে, এই ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পর তার বউকে আজীবন মনে রাখবে, কারণ একটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর বহু অবদান থাকে। উদাহরণ দিয়ে বুঝাই, আমার নবী এতগুলো বিয়ে করেছে, কিন্তু একজন স্ত্রীকে কখনো ভুললেন নাই, সেই স্ত্রীর নাম কি? একবার নবীজি হাত তুলে দোয়া করা শুরু করেছেন, পেছনে এসে আম্মাজান আয়েশা মুনাজাত ধরে ফেলেছেন। নবীজি বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে তখন ভুলে না যাই। মহিলারা একটু হৃদয়ে সংকীর্ণতা লালন করে, এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাত নামাই ফেলছে, আমার জন্য দোয়া করলেন না। মুনাজাতের পরে বললেন, নবী আমারে আপনি কম বয়সে আপনার ঘরে আনছেন, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তো আপনার চেয়ে বয়সে আরো বড় ছিলেন, এরপরে উনার ভিতরে এমন কি পাইছেন যে এখনো মারা যাওয়ার পরে হাত তুললে আগে আপনি আপনার ওই বিবির কথা বলেন? নবীজি বললেন, শোনো আয়েশা, তোমরা সবাই আমার সব বিবিরা, তোমরা আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। এজন্য বলেছি, একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করলে সে তার বউকে সারা জীবন মনে রাখবে। আপনি কি মনে করছেন, আপনারা যে ঘর থেকে বের হন, এই যে আজকে সকালবেলা বেরোইছেন, নাস্তা কে বানিয়েছে? কথা কন না কেন, আপনার স্ত্রী বানিয়েছে, এখানে মনে হয় আবি একটা বেশি বলতেছে না, তোমাদের দুঃখ আমি বুঝি ভাই, আল্লাহ তোমাদের খায় নাই আহারে,
খাওয়াইনা মানুষ যেন আল্লাহ তাড়াতাড়ি জুটায় দেয়, বলেন আমিন। তো যাদের বউ আছে, সকালবেলা বউ খাওয়াই দিয়েছে, বউ কাপড় পরিয়ে দিয়েছে, হ্যাঁ বউ কাপড়টা আয়রন করে দিয়েছে, কিংবা কারো বউ হয়তো একটু রোমান্স করে মুখে তুলেও খাওয়াইয়া দিয়েছে, একদম আজকে জুমার দিন কাপড় চুপড় পরাই হয়তো আতরও লাগিয়ে দিয়েছে। এই যে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করলে সব মনে পড়বে, আমি যখন অফিসে যেতাম, আমি যখন বাসা থেকে বের হতাম, আমার ওয়াইফ সব কিছু আমাকে করে দিত, আসার পরে ক্লান্ত শরীর নিয়ে আসলে আমার বউ আমার সেবা করতো, সব মনে পড়বে। আর পৃথিবীর ইতিহাস আপনারা তালাশ করে দেখেন, পৃথিবীতে যত সফল মানুষ আছেন তারা সবাই তাড়াতাড়ি বিয়ে করেছেন। এজন্য যুবক ভাইয়েরা প্রেম প্রীতি গার্লফ্রেন্ড আর বোনেরা বয়ফ্রেন্ড বানায়েন না, সামর্থ্য হয়ে যাবে আব্বু আম্মুকে বলে বিয়ের দিকে চলে যেতে হবে ইনশা। এক ছেলে আমার একদিন কয়, হুজুর আমি বিয়ের উদ্দেশ্যে প্রেম করতেছি, এটা ঠিক আছে কিনা? বললাম তুমি বেঠিক কাম করে ঠিক আছে কিনা প্রশ্ন করো, কেমনে কামটাই তো বেঠিক। যুবক ভাইয়েরা চোখকে হেফাজত করো, নিজের যৌবন হেফাজত করো। শোনো নবীজির একটা সুসংবাদ তোমাদেরকে শোনাই, যুবক তরুণ ভাইদেরকে বলছি, বুখারীর হাদিস, নবীজি বলেছেন মাইয়াত মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আতমানুলাহুল জান্নাহ, যে ব্যক্তি তার জবান আর তার লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের জিম্মাদারি যে গ্রহণ করবে, চরিত্রের জিম্মাদার যে হবে, আমি নবী নিজে কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে আমরা চরিত্র হেফাজত করতে পারবো তো? আমার যুবক ভাইয়েরা, আমরা অশ্লীলতার দিকে, গান বাজনার দিকে, নোংরামির দিকে, বেহায়াপনার দিকে, নাচ গানের দিকে, জিনার দিকে যাব না, মাদক গ্রহণ করব না, নিজেকে ধ্বংসের পথে নিব না, রাজি আছেন তো? এই যুব ফুরাম ভাইদের সাথে মিলে যান,